হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। আতিফ আহমেদ নিলয়ের পরিবার কেমন আছে এবং আতিফ আহমেদ নিলয়ের পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে সেটাই জানব আজকের এই ভিডিওতে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নিলয় আহমেদের স্ত্রী নসীন আক্তার সোমবার রাত 9টার সময় লাইভে এসে বলেছেন এবং ইউটিউবারদের বলেছে, আমরা যারা ফেক নিউজ আপলোডিং করছি দয়া করে যেন ফেক নিউজগুলা আপলোডিং না করি, কারণ আতিফ আহমেদ নিলয় ভাইয়ের পোস্টমর্টম রিপোর্ট আসার পর নসীন আক্তার তিনি মিডিয়ার সামনে সব কিছু ক্লিয়ার করবেন। নসীন আক্তারের সেই লাইভটি যারা যারা দেখেননি অবশ্যই আমাদের এই চ্যানেলে আপলোডিং করা রয়েছে। আতিফ আহমেদ নিলয়ের পরিবার এখন অনেকটাই শকে আছে এবং তার ছোট ভাই একটু পরে পরেই কান্না করে আতিফ আহমেদ নিলয়ের কবরের পাশে যে কান্নার ঢেউ তুলছে এবং তার মা এক প্রকার চুপ অনুসারে রয়েছেন, কারো সাথে কথা বলছে না। এবং আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী তিনি নিজ পরিবারেই রয়েছেন এবং তিনি অনেকটাই অসুস্থ, তাকে ছেলেন দিয়ে রাখা হচ্ছে। মানসিক দিক দিয়ে আতিফ আহমেদ নিলয়ের পরিবার অনেকটাই ভেঙে পড়েছেন। সব তথ্য জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে বলতেছে আতিফ আহমেদ নিলয়ের লাশ আবারও কবর থেকে উঠানো হয়েছে, এটা সম্পূর্ণই গুজব, গুজবে কেউ কান দেবেন না, কারণ পোস্টমর্টম রিপোর্ট বর্তমানে পুলিশ তদন্ত করে বের করছে এবং তদন্ত হওয়ার পর পোস্টমর্টম রিপোর্ট মিডিয়ার সামনে তুলে দিবে পুলিশ। তবে নসীন আক্তার বলেছে সম্পূর্ণ তিনি নিজের মুখেই মিডিয়ার কাছে ক্লিয়ার করবেন। তো গাইস, অবশ্যই আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।